এই কাফেরের চুল ছাইরা মুসলিমদের চুল কাটতেছে, আলামিন ভাই একটু হাইসা দাও। আগেকার মতো লাগতো, জোরের মতো আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ভাই তার পায়ের এই টাকুর রূপে কাপড় কেটে দিচ্ছে, আল্লাহ ওনাকে কবুল করো, উনি আজ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে আল্লাহ রহমত, আল্লাহ হেফাজত করো। তার দুইটা পা জাহান নামে যাবে, আর পা যদি জাহান নাম যায়, ইঞ্জিন যদি পড়ে যায়, তাহলে বগি কি থাকে? বগিও পড়ে যায়। এই জন্য আগুন থেকে বাঁচালাম এই কারণে যে আল্লাহ সুবহান তাআলা কিয়ামতের মাঠে যারা ই করবে, এই কি বলে আপনার টাকুর নিচে কাপড় পরবে, তাদের দিকে তাকাবে না, পবিত্র করবেন না, মানে জাহান্নামে দিবেন। এই জন্য আপনার দোকানের থেকে এই কেঁচি নিয়ে আপনি কাটলাম। আর এই ভাই, ভাইয়ের নাম কি? আলামিন, বিশ্বাসী ভাই। আপনি চুলটা কেমন রাখছেন, ভালো রাখছেন? আপনি কি করেন? গাড়ি চালান? জীবনে কোনো দিন আর টাকুর নিচে কাপড় পরবেন না, ওয়াদা করলেন। এই চুলটা এখন কেটে ফেলবেন, ঠিক আছে? আর আপনি নামাজ পড়েন? আচ্ছা, সিগারেট খান? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি একটু আল্লাহর কাছে ওয়াদা করেন, আপনি করেন, আসেন দুইজন একসাথে দাঁড়ান, বলেন, আল্লাহ আমি ওয়াদা করছি তোমার দিন সত্য, আল্লাহ তোমার রসুল সত্য, রসুল সাল্লাম যা শিখিয়েছেন আজ থেকে সেটার উপরে চলবো, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, নেশা করবো না, জুয়া খেলবো না, জেনা করবো না, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তুমি সত্য, আমার ওয়াদা সত্য, দাড়ি জীবনে কাটবো না, মুস কেটে ফেলে দেবো, টাকনুর উপর কাপড় পরবো, আল্লাহ আমার ওয়াদাকে বলবৎ রাখো, আমাদেরকে আমাকে কবুল করো, আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইক, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমাদের রিজিক দান করেন, আমাদেরকে হেফাজত করেন, শিরিক বিদাত থেকে বাঁচান, পাপ থেকে বাঁচান, আল্লাহ মরার পরে জান্নাতুল ফেরদৌস দিন, আমিন। আলামিন ভাই এই কাফেরের চুল ছাইরা মুসলিমদের চুল কাটতেছে, আলামিন ভাই একটু হাইসা দাও। আলামিন ভাই হাইসা দিন। আচ্ছা আলামিন, এবার তুমি ইসলামের চুল কাটতেছ, আল্লাহ তোমার এখন কিসের মতো লাগে? সাহেবের মতো না মুসলিমের মতো? আগে কার মতো লাগতো? জোরের মতো। আয়না দিয়ে দেখো, এখন দেখো তো কেমন লাগে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আল আমিন। বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। আপনার এই যে আগের চুল, এই সম্পর্কে কিছু বলেন, চুলটা কার মতো ছিল? আগের চুলগুলো আসলে খারাপ ছিল, অনেক ভালো ছিল না। আচ্ছা, আগে যারা গাঁজা টাজা এরকম বিভিন্ন মাদক আসক্ত থাকে তাদেরকে চুল এরকম থাকে। আপনার কি উচিত যে মুসলিমদের চুলদারি কেমন রাখা উচিত? বর্তমানে যেরকম আছে এরকম রাখা উচিত, এরকম তো ছোট ছোট, এরকম ছোট ছোট। তাহলে আলামিন ভাই বলেন তো কিভাবে দাড়ি রাখা উচিত? দাড়িকে তুমি ছেড়ে দাও, মুছে ছোট করো। আচ্ছা, দাড়িকে এলো ছেড়ে দাও, এটাই সুন্নাত। এবং রাসূলের চুল রাখতে হলো কান বরাবর, খাড় বরাবর। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের সুন্নাহ হলো বড় রাখা, ছোট না যায়। কারণ অনেক সময় হাদিসে বলে সাহাবীরা ছোট রাখছে, রাসূল নিষেধ করেন নি। তো ওই আমল থেকে বলে ছোট না রাখাও জায়েজ আছে, কিন্তু সুন্নাহ হলো চুল বড় রাখা। আচ্ছা, আপনি এই ভাইকে কতদিন চিনেন? এক দেড় বছর। তো আজকে দেখছেন সকালে ওনাকে? আপনার কি ধারণা যে কাফেরদের মতো চুল রাখা উচিত?
এখন যে চুলটা রাখছেন এটা সুন্নাহর মতই হয়েছে, তাই না? তো আমার মতে কি ভাই আপনি কি বলেন, দাড়ি মুসলিমদের কি বোঝা কিছু, চুলটা কি বোঝা? তাহলে আমাদের কোন পদ্ধতিতে রাখা উচিত? আপনি বলেন কার মতো রাখা উচিত? আর জীবনে কি এরকম করবেন? এটা অপরাধ কাজ না? আলহামদুলিল্লাহ। তো এখন আপনি কি আজকে বা কালকে বা পরশু কখনো ওই নামাজ পড়ছেন বা সালাত পড়ছেন? শুক্রবারে পড়ছেন, আজকে এই শুক্রবার পর্যন্ত পড়ছেন। আপনি কি জানেন যে শুক্রবারে যদি নামাজ পড়ে কোনো লোক, সে কি সত্যিকার অর্থেই মানে ওর নাম কি জানেন? জুম্মু মুসলিম, জুম্মু মুসলিম। আর যে লোক ঈদের দিন পড়ে আসলে ঈদু মুসলিম, মানে ওরা শুক্রবারেই জান্নাতে যাবে আর ঈদের দিনে জান্নাতে যাবে, বাকি দিন সারাদিন জাহান্নামে থাকবে। মানে শুক্রবারের দিন ভালো মন্দ খাবে আর সারাদিন গু খাবে, পচা নর্দমার কীট খাবে, ময়লা আবর্জনা খাবে। তা আপনি কি জুম্মু মুসলিম হবেন নাকি শুক্কু মুসলিম হবেন না ঈদু মুসলিম হবেন? শুক্কু মুসলিম, মানে শুক্রবার শুক্রবার নামাজ পড়বেন আর পড়বেন না, তার মানে আপনি শুক্রবার ছাড়া নামাজ পড়বেন না। তাহলে প্রতিদিন, তাহলে বলেন যে আমি মুসলিম হিসেবে পাঁচ অক্ত সালাত আদায় করা আমার দরকার, নাইলে এটা কি নফল না সুন্নত? আচ্ছা যদি ফরজ হয় তাহলে কি ফরজ মানে জানেন আপনি কি? আচ্ছা কোন লোক যদি ফরজ ছেড়ে দেয় তাহলে সে কি হবে? কুফুরি করলো। আপ কুফুরি বোঝেন আপনি? কুফুরি শব্দের অর্থ জানেন? কি থেকে? ইসলাম থেকে বের হয়ে যায়। আপনি কি চান ইসলাম থেকে বের হয়ে গেলে আপনি কি চান যে আপনি ই হয়ে যাবেন? তাহলে আপনার কি করা উচিত? আপনি নিজের থেকে বলেন, আজ থেকে প্রতিদিন কি করা উচিত? পাঁচ অক্ত নামাজ পড়া উচিত। তা আপনি বলেন তো আপনি আজকের থেকে কি করবেন যদি না পারেন? এটার বিধান কি বলেন আপনি? বলেন যে কি কি করা উচিত? আলহামদুলিল্লাহ, আজকের থেকে লেবাস যেমন চেঞ্জ করছেন, মনটাকেও চেঞ্জ করেন, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হন, ঠিক আছে? বলেন আল্লাহ আল্লাহ আমাকে কবুল করো, আমাকে কবুল করো। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা বিহামদিকা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।